হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। আজ আমরা যে ভিডিওটা দেখবো, ইসলামিক ভিডিও, সেটার টাইটেলটা বলছি, কিয়ামতের আগে আসবে এক অদ্ভুত জন্তু। তো কিয়ামতের আগে অদ্ভুত জন্তুর আবির্ভাব হবে, সেটা নিয়েই ভিডিওটা। এর আগে ভিডিও দেখেছি বলে মনে পড়ছে না, আজকেই হয়তো বা প্রথম দেখছি। তো যাই হোক, তোমরা অবশ্যই জানবে এই ব্যাপারটা নিয়ে। আর কিছু ভিডিও রয়েছে, না এটা পরে বলবো। তো যাই হোক, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। কিয়ামতের যে দশটি প্রধান আলামত আছে তার একটি হল দাব্বাতুল আরদের আগমন। দাব্বা শব্দের অর্থ হচ্ছে জন্তু, পশু বা এমন কিছু যা পৃথিবীতে চলাচল করতে পারে। মানুষও তো এই পৃথিবীতে চলাচল করতে পারে, তাই সেই সংজ্ঞা অনুযায়ী মানুষকেও দাব্বা বলা যায়। তবে আরবি ভাষায় সাধারণত পশু বা জন্তুকে দাব্বা বলা হয়। আর আর্দ শব্দের অর্থ হচ্ছে ভূমি, জমিন অথবা পৃথিবী। সুতরাং দাব্বাতুল আর্দ শব্দের অর্থ দাঁড়ায় ভূমি বা জমিনের পশু। এই দাব্বাতুল আর্দের কথা কোরআনেও উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে, তখন আমি ভূগর্ভ হতে এক জন্তু নির্গত করব যা মানুষের সাথে কথা বলবে। বস্তুত তারা আমার নিদর্শনে ছিল অবিশ্বাসী। অর্থাৎ যখন কিয়ামতের প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখনই আল্লাহর হুকুমে এক জন্তু মাটি থেকে বের হয়ে আসবে এবং সে মানুষের সাথে কথাও বলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি ঘটনা ঘটার পরে যদি কেউ ইমান আনেও, সেই ইমান তাদের কোনো কাজে আসবে না। প্রথমটি হল পশ্চিম দিকে সূর্য ওঠা, দ্বিতীয়টি হচ্ছে দাজ্জালের আগমন এবং তৃতীয়টি হচ্ছে দাব্বাতুল আরদের আগমন। এখন প্রশ্ন আসতে পারে, দাব্বাতুল আরদ কি বা কেমনই হবে এই পশু? কোরআনে শুধুমাত্র একটি আয়াতেই দাব্বাতুল আরদের কথা উল্লেখ আছে, আর হাদিসে অনেক ধরনের বর্ণনা পাওয়া যায়, সেই পশুর আকৃতি, সে দেখতে কেমন হবে ইত্যাদি। তবে এর কোনোটি সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। সহি হাদিসের যে ছটি বই আছে তাতে শুধুমাত্র একটি সহি হাদিসে দাব্বার কথা বলা আছে। তিরমিজি হাদিসে একটি হাদিস রয়েছে যা স্বয়ং ইমাম তিরমিজি বলেছেন যে দুর্বল। হাদিসটি সহি না হলেও তা তিরমিজিতে রয়েছে। হাদিসে বলা আছে যে সেই পশুর এক হাতে থাকবে মুসা আলাইহিসাল্লামের লাঠি ও আরেক হাতে থাকবে সুলাইমান আলাইহিসাল্লামের আংটি। মুসনাদে আহমাদে আরও একটি হাদিস রয়েছে, তবে এই হাদিসটিও খুবই দুর্বল এবং সহিনা। হাদিসটিতে বলা হয়েছে, ভূগর্ভ থেকে এই জন্তু বের হয়ে মানুষের কপালে মোহর দেবে, ফলে বিশ্বাসী ও অবিশ্বাসীদের সহজেই আলাদা করা যাবে। তবে এই হাদিসটিও সহিনা, এবং এই হাদিসটিতে আরও একটি সমস্যা রয়েছে, তা হচ্ছে দাব্বাতুল আরদ আসবে একেবারে শেষের দিন, এর ঠিক পরেই কিয়ামত অনুষ্ঠিত হবে। আর আমরা জানি যে কিয়ামতের আগে পৃথিবীতে কোনো ইমানদার ব্যক্তি থাকবে না, তাই ইমানদার যদি নাই থাকে তাহলে সেই দাব্বা কিভাবে বিশ্বাসী ও অবিশ্বাসীদের আলাদা করবে? অর্থাৎ এই জন্তু বা পশু সম্পর্কে আমরা এতটুকুই জানি যে সে কিয়ামতের বড় আলামতের অন্যতম একটি, আর সে আসবে পৃথিবী ধ্বংসের আগ মুহূর্তে। এর বাইরে সে দেখতে কেমন হবে, তার হাতে কি থাকবে বা সে এসে কি করবে, তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন।
আচ্ছা, আজকের ভিডিওয় যেটা দেখলাম সেটা হচ্ছে মাটি খুঁড়ে একটা যে জন্তু বেরিয়ে আসবে সেটা হচ্ছে দাব্বাতুল আর্থ। এবং এই দাব্বাতুল আর্থ কথাটা আমার শোনা শোনা লাগছে, হয়তো বা কোনো সময় একটা একটা হয়তো ভিডিও করেছিলাম এবং সেখান থেকেই শুনেছি, সেই জন্য হয়তো বা খুব চেনা পরিচিত লাগছে। বাকি যে বর্ণনা দেওয়া হলো সেখানে বলা হচ্ছে যে কোরআনে একটা লাইন কি একটা সূরা রয়েছে দাব্বাতুল আর্থকে নিয়ে, এবং বাকি অন্যান্য যে হাদিস রয়েছে সেই হাদিসে তার উল্লেখ রয়েছে এবং বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু আদৌ এটা সঠিক কিনা সেটা নিয়ে সন্দেহান আছে। মানে কিভাবে আসবে, মানে সে আসবে কিন্তু কিভাবে আসবে বা তার চেহারা কেমন হবে সেটা কিন্তু মানে প্রমাণিত নয়। তবে যেটা বলা হচ্ছে এখানে সেটা যে তার দুই হাতে একটা লাঠি থাকবে, একটা পাথর থাকবে, লাঠিটা যেটা মুসা আলাইহিসসালামের এবং সুলেমান আলাইহিসসালামের হচ্ছে পাথর থাকবে, এবং তিনি একটা মানে সে একটা কাজ করবে, সেটা হচ্ছে যে যারা ইমান এনেছে এবং যারা ইমান আনেনি তাদের কপালে একটা ছাপ বসিয়ে দেবে ওই পাথর দিয়ে, মানে তাতে সহজ হবে কে ইমান এনেছে কে, মানে ইমান যারা এনেছে তাদের কপালে একটা ছাপ দিয়ে দেওয়া হলো, যেটা স্ট্যাম্প বলা হয়। তো সেই রকম আর কি, দুটো ভাগ করার জন্য। আর প্রথমত আরেকটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তিনটে জিনিস যখন আসবে তারপরে আর ইমান আনা যাবে না, সেটা হচ্ছে এর আগের দিন যেটা দেখলাম যে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে সে তখন আর ইমান এনে কিছু হবে না, দাব্বাতুল আগ আসলে তখন আর কিছু হবে না, আরেকটা কি মনে পড়ছে না এখনই, আরেকটা হচ্ছে কিয়ামতের দিন চলে আসলে এরকম কিছু হয়তো বা। তো এরকম তিনটে জিনিস রয়েছে যেগুলো চলে আসলে আর কিন্তু মানে ইমান এনেও তাকে সেই ইমানের মধ্যে ধরা হবে না এবং তার জাহান্নামে শিফট করবে আর কি। তো এই ভিডিওটাই মোটামুটি দাব্বাতুল আর্থের সম্পর্কে জানতে পারলাম, তার চেহারার বর্ণনা যদিও এখানে দেওয়া হয়নি, জাস্ট কী নিয়ে আসবে এই দুটো কথাই বলা হয়েছে, তারপরেও যে এগুলোই কনফার্ম সেটা নয়, কারণ সাহি হাদিসে হয়তো বা দেওয়া নেই এটার সম্বন্ধে, অন্যান্য যে হাদিসগুলো আছে সেগুলোই দেওয়া আছে, আর বিশেষ কিছু বলার নেই। এবং আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।